আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে তোমরা বাড়িতে বসেই তোমাদের মোবাইল বা কম্পিউটারের সাহায্যে 1 মিনিটেই তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য বা বিভিন্ন কারণে ভিডিও ইনকামের প্রয়োজন হয়। তো সেই ভিডিও ইনকাম কিভাবে তোমরা স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ আবেদন করবে তার আজকের এই ভিডিওতে তুলে ধরব। কাজেই ভিডিওটি অত্যন্ত মন দিয়ে দেখবে, কারণ ওয়েবসাইট চেঞ্জ হয়েছে, নতুনভাবে আবেদন প্রসেস শুরু হয়েছে। তো তোমাদের বিস্তারিত তুলে ধরব, ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সর্বপ্রথম কি করতে হবে, সর্বপ্রথম তোমাদের গুগল ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে এবং এখানে তোমাদের টাইপ করতে হবে ই ডিস্ট্রিক্ট। তো এখানে স্পেলিংটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ই ডিস্ট্রিক্ট। তো ই ডিস্ট্রিক্ট পোর্টাল লিখে সার্চ করলেই তোমরা একটি ওয়েবসাইটে চলে আসবে, এই ওয়েবসাইটে। তো এই ওয়েবসাইটে আসার পর এখানে কিন্তু এখন আবেদন বন্ধ রয়েছে, নতুন পোর্টাল কিন্তু লঞ্চ করা হয়েছে। তো এখানে আসার পর দেখতে পারবে লগ ইন উইথ ই ডিস্ট্রিক্ট, তো এই অপশনটিতে তোমাদের ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এই অপশনটি ওপেন হবে, তারপর তোমাদের রিডাইরেক্ট হয়ে একটি নতুন পেজে তোমাদের নিয়ে যাবে, যেটা ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে নতুনভাবে তোমাদের জন্য লঞ্চ করা হয়েছে। তো এখানে আসার পর এইরকম ইন্টারফেসটা ওপেন হবে। তো তোমাদের যদি অলরেডি ই ডিস্ট্রিক্ট পোর্টালের আগে অ্যাপ্লিকেশন করা থাকে বা লগ ইন করা থাকে, তাহলে তোমার এখানে ইউজার আইডি এবং সেই কোডগুলো ফিল করে এখানে সাইন ইন বাটনে ক্লিক করতে হবে। কিন্তু তোমরা যারা একদম নতুন, এখানে কখনো আবেদন করনি, তো এখানে সিম্পলি রেজিস্টার বলে একটি অপশন আছে, এই রেজিস্টারে ক্লিক করবে। তো এখানে ক্লিক করার পর এই ধরনের ইন্টারফেস ওপেন হবে। এখানে যিনি আবেদন করছেন তার এখানে ফার্স্ট নেম, তারপর তার লাস্ট নেম দিয়ে দেবেন এবং এখানে দেখতে পারবেন একটি ইমেল আইডি চাইবে, ইমেল আইডি নম্বর দেবে, মোবাইল নম্বর দেবে এবং ডেট অফ বার্থ এখানে এন্টার করে দেবেন যিনি আবেদন করছেন, এবং একটি তোমার ইচ্ছামতো একটি ইউজার আইডি এখানে ক্রিয়েট করে নেবে। এবং এখানে ক্রিয়েট করার পর নিচে দেখতে পাবেন রেজিস্টার বলে একটি অপশন আছে, এই রেজিস্টারে ক্লিক করলেই তোমার যে মোবাইল নম্বর দিয়েছো সেখানে ওটিপি যাবে, সেই ওটিপি নম্বর বসিয়ে সেখানে ক্লিক করলেই তোমার কিন্তু এই রেজিস্ট্রেশন প্রসেস সেটা কিন্তু কমপ্লিট হবে। এরপর তুমি যে অ্যাপ্লিকেশন করে রেজিস্ট্রেশন নম্বরটি পেয়েছো সেই রেজিস্ট্রেশন নম্বরটি এখানে অ্যাপ্লাই করবে এবং তার নিচে দেখতে পারবে কিছু এখানে কোড, সেই কোডগুলো তোমাকে এখানে এন্টার করে এখানে নিচে দেখতে পারবে সাইন ইন বাটন, এই সাইন ইন বাটনে তোমাদেরকে ক্লিক করতে হবে। তো আমি সাইন ইন বাটনে আমার অ্যাপ্লিকেশন লগ ইন করে নিচ্ছি। এরপর সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলে একটি ওটিপি চলে যাবে, সেই ওটিপিটি এখানে এন্টার করতে হবে। তো আমি ওটিপিটি কপি করে এখানে পেস্ট করে সাবমিট বাটনে ক্লিক করছি। তো ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমাদের সামনে রিডাইরেক্ট হয়ে বা কানেক্ট হয়ে আরও একটি নতুন পেজ ওপেন হবে। তো একটু ওয়েট করার পর দেখতে পাচ্ছ এই ধরনের পেজ তোমাদের সামনে ওপেন হবে। তো আমি তোমাদের প্রুফ দেখিয়ে দিচ্ছি, আমি এখানে কিন্তু ভিডিও ইনকাম অ্যাপ্লিকেশন করেছিলাম, ইনকাম সার্টিফিকেট এবং আমার অ্যাপ্লিকেশন কত তারিখে করেছি এবং প্রত্যেকটি অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস দেখতে পাচ্ছ আমার কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। আমার যতগুলো অ্যাপ্লিকেশন করেছিলাম ইনকাম সার্টিফিকেট প্রত্যেকটি আমার কিন্তু স্কলারশিপের জন্য অ্যাপ্রুভ হয়ে গেছে এবং আমি ডাউনলোডও করতে পেরেছি। তো কীভাবে তোমরা অ্যাপ্রুভ করাবে, তো প্রত্যেকটি বিষয় তোমাদের এখানে তুলে ধরছি। প্রথমে এখানে ড্যাশবোর্ডটা ওপেন হবে, এখানে বাঁদিকে একটি অপশন দেখতে পারবে থ্রি ডট মেনু। তো দেখতে পাচ্ছ আমার এখানে থ্রি ডট মেনুটা শো করছে, এই থ্রি ডট মেনুতে সিম্পলি ট্যাপ করবে। তো আমি ট্যাপ করে দিচ্ছি, ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছ সার্ভিস, এই সার্ভিস অপশনটিতে তোমাদের ক্লিক করতে হবে। তো সার্ভিস অপশনে ক্লিক করার পর এই ধরনের ইন্টারফেস ওপেন হবে, এখানে একটি অপশন দেখতে পারবে সার্টিফিকেট, এই সার্টিফিকেট অপশনটিতে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পারবে অনেকগুলো অপশন এখানে শো করছে। তো এখান থেকে দেখতে পারবে ইনকাম সার্টিফিকেট বলে আরেকটি অপশন আছে, এই ইনকাম সার্টিফিকেটে তোমাদের ক্লিক করতে হবে। ধরনের ইন্টারফেসটা ওপেন হবে। তো কী কী এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারে, তোমাদের ডকুমেন্টস হিসাবে তোমাদের রেশন কার্ড, আধার কার্ড বা ভোটার কার্ড যে কোনো কার্ড থাকতে হতে হবে এবং তার সঙ্গে গ্রাম প্রধান বা মিউনিসিপ্যালিটি বা কাউন্সিলরের কাছ থেকে তোমার হচ্ছে ইনকাম সার্টিফিকেট লাগবে এবং তোমার ফটোগ্রাফ লাগবে। এবং এখানে অ্যাপ্লিকেশন করার জন্য কোনো ধরনের টাকা কিন্তু লাগছে না। তো এখানে আবেদন করার জন্য নিচে আই অ্যাকসেপ্ট অপশন পাবে, এই অ্যাকসেপ্টে তোমাকে ক্লিক করতে হবে। এরপর এই ইন্টারফেসটা তোমাদের সামনে ওপেন হবে, এখানে আসার পর তোমার স্যালুটেশন লিখে দেবে, তুমি ছেলে নাকি মেয়ে, যদি এখানে ছেলে হয়ে থাকো তাহলে মিস্টার, মেয়ে হয়ে থাকলে এমএস বা মিসেস দিয়ে দিতে পারো। তো আমি চুজ করে নিয়েছি এম মিস্টার। এরপর তোমার এখানে ফার্স্ট নেম লিখে দেবে, তোমার মিডিল নেম এবং তোমার এখানে লাস্ট নেম এন্ট্রি করবে। এরপর নিচে চলে যাবে, এখানে তোমার ডেট অফ বার্থ এন্টার করবে, এরপর তোমার জেন্ডার এখান থেকে চুজ করবে, এরপর নিচে তোমার আধার কার্ডের নম্বর দিয়ে দিবে, তোমার প্যান কার্ডের নম্বর যদি থাকে, এরপর একটি ভ্যালিড মোবাইল নম্বর এবং একটি ইমেল আইডি এখানে এন্টার করবে। এরপর নিচে তোমার প্রেজেন্ট অ্যাড্রেস
डिटेल्स चाहिए तुम्हार फार्स्ट एड्रेस लिखे दे तुम्हार पिनकोड एखे दिए दे तुम्हार स्टेट तुम्हार कान्ट्री तुम्हार डिस्ट्रिक्ट एगुलो बेसिक जिनिस आछे तुम्हारा निजेरा एगुलो फिल करते पारबे। तो तुम्हार एखाने सब डिविशन कि आछे डिविशन ना कि म्यूनिसिपालिटी सेटा एखान थेके तुम्हाके चूज करते होबे। एरपर तुम्हार एखाने रूरल ना कि आरबान जदि ग्रामे थेके हय ताहले रूरल एबं जदि शहरे थेके हय ताहले आरबान। एरपर तुम्हार एगुलो ब्लक बा म्यूनिसिपालिटी चूज करते होबे। एखाने आसार पर तुम्हार एखाने विलेज बा वार्ड नम्बर दिए दिते होबे पोस्ट अफिस चूज करते होबे एबं पुलिस स्टेशन তোমাকে চুজ করতে হবে। তো সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ এগুলো ফিল করার পর তুমি কি করবে জাস্ট এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশনটিতে ক্লিক করবে। তো আমি ক্লিক করে এগিয়ে যাচ্ছি। এরপর মোবাইল নম্বর ওটিপি দিয়ে ভেরিফিকেশন করার পর সেকেন্ড স্টেপে তোমার চলে আসবে। এখানে তোমার অ্যাপ্লিকেশন পার্মানেন্ট অ্যাড্রেস চাইবে, আগেটি প্রেজেন্ট অ্যাড্রেস এবং এখন হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস তোমার কিন্তু লাগছে। তো এখানে যদি সেম হয়ে থাকে তো তবে এখানে কি করবে সিম্পলি প্রেজেন্ট অ্যাড্রেস, তো নট সেম প্রেজেন্ট অ্যাড্রেস সেম হলে এখানে সেম করে দেবে, তাহলে তোমাকে কোনো কিছু ফিল করতে হবে না। আর যদি না থাকে তাহলে তোমাকে আবার ফিল করতে হবে। তো অ্যাপ্লিকেশন আদার ডিটেল চাইবে, এখানে তোমার অ্যাপ্লিকেশন ইজ মাইনর নাকি স্টুডেন্ট। তো তুমি যদি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে ইয়েস অপশনে ক্লিক করবে। এবং স্পেশাল কেস, তো তুমি কোন কেসের জন্য আবেদন করছো। তো তুমি যদি আনএমপ্লয়েড হয়ে থাকো বা নট অ্যাপ্লিকেবল, তো তুমি এখানে কি করবে সিম্পলি এখানে নট অ্যাপ্লিকেবল বা আনএমপ্লয়েড এই অপশন দুটির মধ্যে যে কোনো একটি ক্লিক করে দেবে। তো এখানে ক্লিক করার পর ফ্যামিলি ডিটেলস চাইবে। ফ্যামিলি ডিটেলস দেওয়ার জন্য এখানে অ্যাড র একটি অপশন আছে, এই কলামসে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ইন্টারফেসটা ওপেন হবে। তো এখানে গার্জিয়ান ডিটেলস চাইবে, তো সিম্পলি এখানে তোমার গার্জিয়ান চুজ করে নেবে, তোমার গার্জিয়ানকে। এরপর তার স্যালুটেশন মিস্টার দিয়ে দেবে, এরপর ফার্স্ট নেম, তার মিডিল নেম এবং লাস্ট নেম তুমি এখান থেকে চুজ করতে পারবে। তো এভাবে ই করার পর তুমি এখানে কিন্তু ওকে বাটন নিচে এখানে দেখতে পারবে, এই ওকে বাটনে ক্লিক করবে। পর সমস্ত কিছু কমপ্লিট করার পর নিচে সেভ অ্যান্ড নেক্সট বাটন পাবে, এই সেভ অ্যান্ড নেক্সটে আবার তোমাকে ক্লিক করতে হবে। এরপর তোমাদের সামনে এবার লাস্ট পেজ ওপেন হবে, এখান থেকে ইনকাম ডিটেলস তোমার চাইবে। মান্থলি ইনকাম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এখানে তোমাকে ভেরি কেয়ারফুলি হতে হবে, কারণ এখানে মান্থলি নাকি বছরে, রিজন ফর অ্যাপ্লিকেশন, কিসের জন্য তুমি আবেদন করছো, কেন আবেদন করছো এই ইনকাম সার্টিফিকেটের জন্য, তো আদার রিজন দিয়ে দেবে, যেহেতু আমরা স্কলারশিপের জন্য করছি তো তোমাকে রিজনটা এখানে কে দিতে হবে। তো তুমি এখানে লিখে দিবে যে ফর স্কলারশিপ, তো এখানে ফর স্কলারশিপ লিখে দিবে এবং তারপর এখানে সেভ অপশনটিতে ক্লিক করে এগিয়ে যাবে। কিছু ভালো করে ফিল করার পর বাদিকে চলে যাবে, এখানে দেখতে পাচ্ছ আরেকটি অপশন সাপোর্টিং ডকুমেন্টস, এই সাপোর্টিং ডকুমেন্টসের এখানে তোমাকে আবার ক্লিক করতে হবে। যেহেতু আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়েছে এখানে কি করতে হবে রেসিডেন্সিয়াল প্রুফ, তো রেসিডেন্সিয়াল প্রুফ হচ্ছে তোমাকে জেপিজি বা পিএনজি ফাইল হতে হবে এবং সেটা ম্যাক্সিমাম কিন্তু 150 KB-র মধ্যে হতে হবে। তো এখান থেকে তুমি আধার কার্ড বা যে কোনো কিছু এখান থেকে চুজ করে নিতে পারো, প্রত্যেকটি ভ্যালিড ডকুমেন্টস এখানে কিন্তু দেওয়া রয়েছে। তো এখানে আপলোড করার জন্য অ্যাটাচ ফাইল অপশন পাবে, এই অ্যাটাচ ফাইলে ক্লিক করে তোমরা তোমাদের ডকুমেন্টসগুলিকে আপলোড করে নেবে। দ্বিতীয়ত ফটোগ্রাফ, এরপর ইনকাম প্রুফ এবং তোমার যদি আরও কোনো ডকুমেন্টস দেওয়ার থাকে তাহলে এখানে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর এখানে আই অ্যাকসেপ্ট বাটন আছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে সেভ অপশনটা এখানে কিন্তু হাইলাইট হয়ে যাবে। তো তোমার সমস্ত কিছু ডকুমেন্টস আপলোড করার পর এখানে সেভ অপশন পাবে, এই সেভ অপশনে ক্লিক করে দেবে। তো সেভ অপশনে ক্লিক করার পর তোমার ফাইনাল উইন্ডো ওপেন হবে, সেই উইন্ডোতে ক্লিক করলে তোমার কিন্তু সাবমিট বাটন পাবে। তো সেই সাবমিট বাটনে ক্লিক করলেই তোমার অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ কমপ্লিট হবে। তো এবার সম্পূর্ণ কমপ্লিট করার পর কীভাবে তোমার অ্যাপ্লিকেশনটি ট্র্যাক করবে বা তোমার আবেদন সম্পূর্ণ হয়েছে কিনা বা কোন পর্যায়ে রয়েছে সেটা দেখার জন্য আবার তোমাকে লগ ইন করে এই থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে তোমার যে ড্যাশবোর্ড রয়েছে সেই তোমার ড্যাশবোর্ডে এখানে কিন্তু ক্লিক করবে। তো ক্লিক করলেই তুমি কয়টি অ্যাপ্লিকেশন করেছো, কয়টি ড্রাফটে রয়েছে, কয়টি অ্যাপ্রুভ হয়েছে, তো সমস্ত কিছু কিন্তু এখানে শো করাবে। তো এইভাবে তোমরা কিন্তু এই স্কলারশিপের বা এই স্কলারশিপের জন্য এই ভিডিও ইনকাম সার্টিফিকেট আবেদন করতে পারো। তো এই ছিল ভিডিও, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো যারা এবছর স্কলারশিপের জন্য এই ভিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করছে।